সুপ্রদর্শক, এই যে একটা সুন্দর একটা গাভি দেখছেন, সেই সঙ্গে একটা সারবাল সাইওয়ালের বীজ দেওয়া সাই দেখুন। আর এটা দাঁত কয়টা ভাই? জুয়ান হয়ে গেছে। দাম কত দাম? 80 দাম চাইছে। 80 দাম চাইছেন? 80 দাম উঠছে কত? 65 65 টার্গেট কত? 72 হলে দিয়ে দেবো। 70-72 হলে দিয়ে দেবো। শুনছেন সুপ্রদর্শক, বাচ্চা ভালো আছে, গাভি ভালো আছে, লাল গাই দেখুন, লাল গাভি বলে বলছে উনি। এগুলোর আসলে চাহিদাটা একটু বেশি হয়। তার পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 28শে জানুয়ারি 2022। আপনারা দেখছেন দিনাজপুরের আমবাড়ি হাট। প্রতি শুক্রবার আর সোমবারে হাট বসে, তবে শুক্রবারে হাটটা বড় হয়। এখানে দেশি গাভি বাছুরের হাট আপনারা দেখছেন। আজ কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, যে দেখুন আপনারা, প্রচুর আমদানি হয়েছে। তাছাড়া জাত এবং মানের উপরে কিন্তু এই গাভির দামগুলি নির্ভর করে। এই যে এখানে একটা গাভি দেখছি কাকা, আসসালামু আলাইকুম। এটা কি আড্ডা? আড্ডা বাছুরটা কি না? এটা হচ্ছে কত যাচ্ছে? দাম চাওয়া 45। দাম চাওয়া 45? দাম উঠছে কত? 38-40। 38-40? আর এই যে এটা একই দাম, এটা একই দাম, এটা বক না। এই যে দেখছেন, একটু আমরা ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। সার বাছুর হলে দামগুলো কিরকম বেড়ে যায়? কারণ সার বাছুরের দাম কিন্তু এখন অনেক বেশি। তারপরে আসুন, এই যে আপনারা দেখছেন আজকে কি পরিমাণ গাভি বাছুর উঠেছে আমবাড়ি হাটে। প্রচুর পরিমাণে গাভি বাছুর কিন্তু আজ উঠেছে, আর দেশি গাভি বাছুরের চাহিদাটাও দিনে দিনে বাড়ছে। আমরা একটু কোনা থেকে দেখি, কম দামের মধ্যে আপনাদেরকে একটু দেখাই শুকনা শুকনা। আসসালামু আলাইকুম। এটা দাঁত কয়টা? দাঁতটা 6টা। 6 দাঁত বাছুরটা? বাছুর সাইওয়াল, সার বাচ্চা। কত দাম? কত দাম চাচ্ছি? 62.5। আরে 62, দাম উঠছে কত? দাম 56 পর্যন্ত কয়? 56 পর্যন্ত উঠছে। আর কিছু হলে দেবো, আর কি আমরা একটু আপনাদেরকে এদিকে নিয়ে যেতে চাই। বিক্রি হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গেছে, কত দিয়ে? 80,000-এ বিক্রি হইল ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা, এই পাগলের 1700-1800, 80,000-এ দা দুধ থাক, দুধ খেলে যাবি না? কত দুধ খেলা খেলালে? না না, খেলাবো না। ও সেই কথা, 80,000-এ শুনছি। এদিকে গরুগুলি কিন্তু সব বিক্রি হয়ে গিয়েছে। আমি একটু বিক্রিত গরুগুলির দামগুলি আপনাদেরকে একটু জানাই। নাকে রশি বান্ধা হচ্ছে দেখুন। এটা কত নিল? এটা হয় নাই, নাকে দড়ি বান্ধা হচ্ছে কেবল। ও আচ্ছা আচ্ছা, আসুন আমরা হাটের ভেতরে আপনাদেরকে আবার একটু নিয়ে যাই। আপনারা জানেন যে শুক্রবারের আমবাড়ি হাটটা কিন্তু বড় হয়, আর সোমবার একটা একটু ছোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। বাছুরটা কি? বক না? দাম কত? 45। আর এই যে সাদাটা, এদিকে সার বাছুর, বেটি বাচ্চা, এই যে দেখুন সাইজের উপরে কিন্তু দামটা নির্ভর করে। কেমন জিনিসের উপর নির্ভর করে? জিনিসের উপর নির্ভর করে। আপনারা দেখছেন আমবাড়ি হাটের আজকের পরিস্থিতি।
এইদিকে একটু উন্নত জাতের দেশি গাভীগুলি পাওয়া যায়, আমরা সেগুলি আপনাদেরকে একটু দেখাই। ওটা কি কোছে? এটা কি বাছুর? সার? হ্যাঁ সার। কত এটা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 82। কত বলছেন? আমি বলছি 62,000। 62,000। তারপরে এদিকে দেখুন আপনারা, এদিকে কিন্তু বড় বড় গাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা বাছুরটা কই? বকনা? বাচ্চি বাচ্চি। বেশ বড় সাইজ। দাঁত কয়টা এটা? আটটা। দাম কত? দাম 80,000 চাই। চাইছেন 80? দাম উঠছে কত? 72-72 পর্যন্ত হয়। 70-72। টার্গেট কত আপনার? 75 হলে দিয়ে। এই দেখুন এদিকে সারি সারি আছে, কিন্তু প্রচুর পরিমাণে গাভী উঠছে। কিন্তু দেখুন গাভী এই দিকটায় আসলে একটু জাতের ভালো জাতের গরু এদিকে উঠে, আর এইদিকে কিন্তু মোটামুটি সব দেশ জিনিসের উপরে দাম। তারপরে এই যে এদিকে দেখছেন, এগুলো অবশ্য বিক্রি হয়ে গিয়েছে। এগুলো সব এ পাশে আমরা একটু দেখি। সবকিছুর দামের সাথে সাথে গাভীর দামও কিন্তু বেড়ে গেছে, দরদাম চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনটা দরদাম? কোনটা? এটা হলো 45, এটা 52। এটা বাচ্চা আছে? সব বাচ্চা। কি বকনা? তার বেটি বা বেটা? ওইটা বেটা? এটার? এটার বেটা বাছুর? এটার দাম কত যাচ্ছে? 55। আচ্ছা, বেটা বাছুর বলে দামটা বেড়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমবাড়িয়ার থেকে আজকের পরিস্থিতি। ভালো থাকবেন সবাই।